প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের পক্ষ থেকে আজ আমি তোমাদের জন্য উপস্থাপন করতেছি পাঠ্যতত্ত্ব তো দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে আসলে আমরা দূরের থেকে তোমাদেরকে একটু কাছে আসার চেষ্টা করতেছি পড়াশোনা থেকে দূরে চলে গেলে আমরা আসলে পরীক্ষা রেজাল্ট ভালো করতে পারবো না আমাদের ঘরে বসে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি সেই জন্য একটু তোমাদের কাছাকাছি আসার জন্য আমাদের এই চেষ্টাটা তো দেখো আজকে আমি পড়াবো তোমাদের বাক্যতত্ত্ব আসলে বাক্যতত্ত্ব বিষয়টা কি এটা আমাদের ইন্টারমিডিয়েটের একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে বাক্যতত্ত্ব এই চ্যাপ্টার থেকে আমাদের মোটামুটি 5 নাম্বার পরীক্ষায় অবশ্যই আসে 5 থেকে 10 নাম্বার আসে আমাদের একটা আসে তোমার 3টা কমন প্রশ্ন আছে বাক্যতত্ত্বের মধ্যে যেমন বাক্য কাকে বলে জানতেই হবে মাস্ট তারপরে তোমার গঠন অনুযায়ী বাক্য কত প্রকার কে কি অর্থ অনুযায়ী বাক্য কত প্রকার কে কি একটি সার্থক বাক্যের কি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার তারপর আসে তোমার বাক্যান্তর করো তো এখানে 5 থেকে 10টা নাম্বার আমরা এই সিদ্ধান্তে পেয়ে যাব তো সেই কারণে আমরা এই বিষয়টার উপর গুরুত্ব দিব এখন থেকে যদি আমরা একটু বেশি বেশি ভাষা হাতের লেখা প্র্যাকটিসটা করি নিজের ছোটখাটো ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করি তবে আমাদের ফুল মার্কসটা পেতে কোনো অসুবিধা হবে না তো দেখো বাক্যটা কি তো আসলে মানে মনের ভাষা বা ভাব প্রকাশের বড় একটা মাধ্যম হলো এই বাক্য ইংরেজিতে যাকে আমরা সেন্টেন্স বলি ইংলিশটা আমাদের কাছে সহজ লাগে আমরা বাঙালি জাতি বাংলাকে আমাদের কাছে কষ্ট লাগে তারপর আমাদের এগুলো জানতে হবে যে আমরা যদি সংজ্ঞা আকারে বলতে চাই সংজ্ঞা কি জানবো সংজ্ঞা সংজ্ঞাটা কি আমাদেরকে প্রথমে বাক্যের সংজ্ঞাটা জানতে হবে অর্থগত সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনে ভাব যখন বা কোনো বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে কি বললাম আমি অর্থগত সুবিন্যস্ত অর্থগত সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা যখন বক্তার মানে মনে কোনো ভাব বা বক্তব্য প্রকাশ পায় তাকে বাক্য বলে যেমন আমি যদি বলি উদাহরণ হিসেবে পৃথিবী ক্ষণস্থায়ী পৃথিবী একটা পদ ক্ষণস্থায়ী একটা পদ তাহলে আমরা প্রথমে জানলাম কি প্রথমে আমরা জানলাম অর্থবোধক পদ সমষ্টি দ্বারা অর্থবোধক পদ সমষ্টি দ্বারা অর্থবোধক পদ সমষ্টি দ্বারা বক্তা কোন বিষয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাহলে আমরা কি শিখলাম যে বাক্য কাকে বলে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তো এটাকে আমরা উদাহরণ হিসেবে বলে দিলাম তোমাদের সেগুলো যেমন ধরো তুমি তোমাদের মতো করে বক্তব্য উদাহরণ দিতে পারো যেমন আমি যেটা বললাম সেটাই লিখে দিচ্ছি পৃথিবী ক্ষণস্থায়ী এখানে পৃথিবী একটা পদ ক্ষণস্থায়ী একটা পদ মানে আলাদা আলাদা এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা পদ যেগুলো আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতেছে এভাবে আমি লিখতে পারি আমি ভাত খাই আমি একটা পদ ভাত একটা পদ খাই একটা পদ আমি কলেজে যাব আমি একটা পদ কলেজে একটা পদ যাব একটা এভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি মানুষ মরণশীল মানুষ মরণশীল মরণশীল একটা পদ মানুষ একটা পদ এগুলো হচ্ছে বাক এবার আমি চলে যাই চ্যাপ্টারে মানে সার্থক বাক্য সার্থক বাক্য সার্থক বাক্যে বৈশিষ্ট্য বা গুণ
আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইন্টারমিডিয়েটের জন্য সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্যগুলো কি কি উদাহরণ সাহায্য করবো আমরা যেটাই হোক উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব সার্থক বাক্যের মূলত গুণ তিনটা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা আমি লিখে দিচ্ছি আকাঙ্ক্ষাটা কি সার্থক বাক্যের গুণাবলী আমরা জানলাম তিনটি গুণ বা লক্ষণ বা বৈশিষ্ট্য আসলে একটা বাক্যকে সার্থক বাক্যে সার্থক ভাবে গঠন করতে গেলে তার তিনটি গুণ বা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে তো আকাঙ্ক্ষাটা হচ্ছে একটা বাক্যের প্রথম স্টেপ প্রথম গুণ তো বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বা পরিপূর্ণ ভাবে জানার জন্য বোঝার জন্য বাক্যটাকে এক পথ শোনার পর বক্তার যে আরেক পথ শোনার যে ইচ্ছা মানে মনের মধ্যে যে তোমার একটা শোনার যে মানে কান মনের যে একটা আকাঙ্ক্ষা একটা কৌতূহল সেটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা তাহলে আমরা কি বললাম বাক্যের অর্থ পরিষ্কার ভাবে শোনার জন্য বোঝার জন্য এক পদের পর আরেক পদের যে ইচ্ছা বা কৌতূহল সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা আমি যদি বলি আকাঙ্ক্ষার উদাহরণ আমি মানে যে পর্যন্ত মানে পরিপূর্ণ কিছু সম্পূর্ণ না বোঝাবে সে পর্যন্ত শোনার ইচ্ছা থেকে যাবে এই যে শোনার ইচ্ছাটা এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এভাবে আমরা দিতে পারি বাবা বাড়ি টট তার মানে এখানেও কিন্তু আমার আকাঙ্ক্ষাটা রয়ে গেছে মানে আমি যদি এখানে লিখি প্রথমটা যে আমি ভাত খাবো বক্তব্যটা কি আর সেকেন্ডটা যদি আমরা বলি আমি বাড়ি বাবা বাড়ি আসবো এই যে খাবো আসবে এগুলো দ্বারা কিন্তু আমাদের মনের ভাবটা পরিপূর্ণ রূপ পেয়েছে এটাই হচ্ছে একটা বাক্যের সার্থক বাক্যের গুণের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হতে হবে এরপরে আমি চলে যাচ্ছি তৃতীয় নম্বর আসক্তি আসক্তি বিষয়টা কি আসক্তি জিনিসটা কি বাক্যের মধ্যে অর্থ সঙ্গতি মানে রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসটাই হচ্ছে আসক্তি আসক্তি জিনিসটা আমরা বলতে বোঝাই আরো যদি সহজ সহজভাবে বলি সোজাভাবে বলি সে বিষয়টা হচ্ছে যে একটা বাক্যকে সাজিয়ে গুছিয়ে পরস্পর বিন্যাস করে লিখা যেমন এলোমেলো লিখলাম সেটাকে একটা সার্থক বাক্য আমরা কখনো বলতে পারি না সার্থক বাক্য হতে গেলে অবশ্যই তাকে কোন তারপর কোনটা বলবে ব্যাকরণের কিছু নিয়ম নীতি আছে এলোমেলো লিখলেই হবে না এর জন্য আমাদের জানতে হবে এই এলোমেলো লেখাটাই হচ্ছে আসক্তির অভাব আর একটা সার্থক বাক্যের জন্য আসক্তি থাকাটা খুবই জরুরি খেয়াল করতে হবে তোমাদের এটা কিন্তু আসক্তি এটা কিন্তু আসক্তি না খেয়াল করতে হবে মানে না এটা তয় তয় এটা অনেকে এই বানানটা লিখতে পেলে আসক্তি এইভাবে হলে আর কি কেউ কেউ আবার এইভাবেও লিখে দুটোই কিন্তু ভুল কারণ এটা কোনো এই এটা কোনো তোমার আকর্ষণ বা টান নয় এটা কোনো আকর্ষণ বা মানে টান নয় এটা হচ্ছে ব্যাকরণের মানে সহজ হিসাবে যেটা আমরা বলি সেটা হচ্ছে পরস্পর সুশৃঙ্খল পদবিন্যাস একটা বাক্যকে সুন্দর করে সাজানোর জন্য গোছানোর জন্য কোনটা পর কোনটা বলবে তার একটা বিন্যাস এলোমেলো মানে ভাবে সাজালে একটা সার্থক বাক্য কখনো হতে পারে না যেমন ধরো আমি যদি বলি সার্থক বাক্যের ধরো বলছি আমি যাই আমি কলেজে বাক্য কিন্তু হয়ে গেছে সেখানে কিন্তু বাক্য হয়ে গেছে এখানে সবই আছে কর্তা কর্ম ক্রিয়া সবই আছে কিন্তু শুনতে জানা কি কেমন লাগছে এই বাক্যটাকে যদি আমরা লিখতাম আমি কলেজে যাই এটা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়েছে
আর এটা আমাদের পরিপূর্ণ হয়। তো সাতবাক্য হতে গেলে অবশ্যই বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে যেমন প্রকাশিত হবে একটা গুণ আকাকে পরিপূর্ণ হতে হবে, তেমনি তার আসক্তি পরিপূর্ণ থাকতে হবে। তো এই যে আমরা গেলাম আরেকটু উদাহরণ দিই, হব আমি সকাল পাখি বেলা। শিক্ষার্থীরা তোমরা বুঝতেছ খুব সুন্দর একটা কবিতা, আমার ছেলেবেলা থেকে শিখে আসছি, গানটা শুনে বুঝতেছ আমরা কিন্তু সম্পূর্ণ কথাগুলো অনেক আগেও শুনেছি। হব আমি সকালবেলা পাখি, কি মনে করতেছে আমাদের একটা কবিতার বিখ্যাত নাই? যেমন যদি এটা এভাবে না লিখে এটা যদি এভাবে থাকতো, আমি হব সকাল বেলার পাখি। মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে বাক্যটাকে সুস্থিরভাবে সাজিয়ে গুছিয়ে লেখাটাই হচ্ছে আসক্তি। এই বাক্যটাকে আমরা পরিপূর্ণ হয়ে যায়, এই বাক্যটা এলোমেলো আছে, তার মানে একটা সার্থক বাক্যের জন্য অবশ্যই আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে হবে, তা নাহলে সেটাকে আমরা সার্থক বাক্য বলতে পারি না। এরপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বর গুণ, যেটা সেটাকে বলে যোগ্যতা। তিন নম্বর গুণটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতাটা কি? বাক্যের মধ্যে অবস্থিত, মানে আমরা যেটা সংজ্ঞা আকারে বলি, বাক্যস্থিত পদসমূহে ভাবগত ও অর্থগত যে মেলবন্ধন, মানে সংগতি সাধন, সেটাকে বলা হয় যোগ্যতা, সেটাকে বলা হয় যোগ্যতা। যে আমি একটা কথা বলবো তার সাথে ভাবের অর্থের কোনো মিল থাকবে না তা হওয়া যাবে না, অর্থ এবং ভাবের অবশ্যই মিল থাকতে হবে, সেটাই হচ্ছে যোগ্যতা। একটি সার্থক বাক্যের তিনটা বৈশিষ্ট্যের তৃতীয়তম বৈশিষ্ট্য হচ্ছে যোগ্যতা। যেমন ধরো আমি যদি এখন একটা উদাহরণটা লিখতে চাই, যেমন আমি এক নম্বর লিখি আকাশে বাক্যকে টুকরে গেছে, আলাদা আলাদা পদ আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, মাঝখানে কর্ম আছে, সবই আছে, কিন্তু তারপরে কিন্তু এই বাক্যটা সার্থক বাক্য হয়নি। কেন হয়নি? কারণ আকাশ কখনো পদ করতে পারে না। আমরা যদি এই বাক্যটা এইভাবে লিখি উপরে পদ্ম ফুটি, এটাই তো সার্থক বাক্য হতে পারে, কারণ উপরে পদ্ম ফুটতেই পারে। যদি জল পদ্ম হয় সেটা অবশ্যই পুকুরে ফুটবে, স্থল পদ্ম হলে সেটা অবশ্যই মাটিতে ফুটবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে কথাটা বলতেছি তার সাথে ভাব এবং অর্থের মিল থাকতে হবে। তারপর যেমন ধরো গরু ঘাস খায়, এটা স্বাভাবিক একটা কথা, কিন্তু আমরা যদি বলি গরু আকাশে উড়ে, জিনিসটা কেমন এলোমেলো লাগে না? এই যে এলোমেলো লাগা, এই যে অবাস্তব অবান্তর কথাবার্তা, সেটাই হচ্ছে যোগ্যতা। আবার আরো অন্য টাইপের ভুল হয়, আরেকটা উদাহরণ থাকে আমাদের যোগ্যতার জন্য পাঁচ রকমের ভুল হয়। যেমন ধরো সব ছাত্ররা সবাই উপস্থিত, এখন এটা তো একটা সার্থক বাক্য হয়ে গেছে, সবই আছে, এখানে আলাদা আলাদা পদ আছে, এখানে থাকা সবই আছে, তাহলে ভুলটা কোথায়? এখানে ভুল হচ্ছে দেখো বাহুল্য জড়িত ভুল, যেমন সব ছাত্র ভুল তো অবশ্যই আছে, অর্থও ঠিক আছে, তাহলে এই ভুলগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সব থাকলে ছাত্র না হওয়া যাবে না, আর যদি ছাত্র না হয়, ছাত্র না যদি হয় সেক্ষেত্রে সব থাকা যাবে না, তার মানে আমাদের যেগুলো একটা রাখতে হবে, এটাও যোগ্যতা অসম্পূর্ণ একটা বাক্য। তাহলে আমরা লিখব ছাত্ররা সবাই উপস্থিত, আর তার মানে আমরা লিখব সব ছাত্র সবাই উপস্থিত। তার মানে আমাদেরকে এই বাহুল্যজনিত বা মানে অর্থগত ভাবগত এই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। তো সবশেষে তোমাদের আরেকটা কথা মনে করে দিতে চাই, আমাদের এই সার্থক বাক্যের জন্য
একটা টপিকস পড়লাম আগামী ক্লাসে আমরা আরো দুটো টপিকস পড়ব একটা হচ্ছে গঠন অনুযায়ী বাক্য আর হচ্ছে অর্থ অনুযায়ী বাক্য সে পর্যন্ত তোমরা আমি যা যা বললাম সেগুলো শুনে বাসায় প্র্যাকটিস করবে লিখে লিখবে এবং নিজে ফুলগুলো ধরার চেষ্টা করবে ভালো থাকো আগামী কোনো ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম